আসসালামু আলাইকুম। একটা এখন এই বিজ্ঞানের তথ্য আছে বলে যদি আমরা দাবি করি কোরআনে, তাহলে আমাদেরকে প্রিসাইজলি বলতে হবে যে এই তথ্যটা কোরআনে আছে এবং কোরআনে যেভাবে আছে ওইভাবে অন্য কোথাও আগে বলা ছিল না, এবং সেখানে প্রিসাইজলি বলা আছে। শুধু এটা বলা নাই যে শীতকালে দ্রুত শুকায়, গরমকালে ধীরে শুকায়, এটা বললে সেটাকে বৈজ্ঞানিক তথ্য বলা যাবে না, কারণ এটা বিজ্ঞান ছাড়াই এমনিতেই খালি চোখেই এটা দেখে বলা যায়। এটা সত্য হতে পারে, এটা মিথ্যা হতে পারে, এরকম অবজারভেশন। সো আপনি এমন কোনো একটা অবজারভেশন বলেন কোরআন থেকে যেটা আসলে শুধু অবজারভেশন না, যেটা আসলে যে আপনি যেমনটা বললেন, আপনি তো শুনছেন থিওরি কাকে বলে। সো এরকম আমরা কোরআনের থিওরি, এটা তো নাই বেকার আপনাকে জিজ্ঞেস করে খামখা, থিওরি তো দেয়নি, আপনিও একমত হবেন, বাট অ্যাটলিস্ট এরকম কোনো কিছু বলছে যেটা আসলে বৈজ্ঞানিক তথ্য হিসেবে আমরা গণ্য করতে পারি, আপনি এরকম একটা কিছু বলেন ভাই। আচ্ছা ভাই, তাহলে মানে আমি হচ্ছে বলতে চাই যেটা, সেটা হলো ওই দুইটা ব্যাপার একটু বলতে চাই। এই একটা হচ্ছে যে মানে আমরা তো সবসময় এটাই জানি, ছোট থেকেই জানি যে কোরআন শরীফে হচ্ছে যা যা আছে তার 70% হচ্ছে বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আর বাকি 30% বিজ্ঞান যখন আরো আধুনিক হবে তখন হচ্ছে সেটাও প্রমাণ হবে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে মানে কোরআন শরীফ তো একটা মানে আমাদের কাছে আমরা যেটা বিশ্বাস করি এটা বিষয় তো, এবং আল্লাহ তো মনে হয় বলছেন যে এরকম আর একটা লিখে দেখাও বা এরকম একটা বিষয়কর কিতাব যদি লিখে দেখাইতে পারো কেউ, কিন্তু সেটা কি এখন পর্যন্ত কেউ পারছে বা এরকম? আর যে কি 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 টাইপের সেটা তো আমার এক্সাক্টলি মনে নাই, তবে আমার হচ্ছে যেটু মানে রেফারেন্স সব বলতে পারবো না, কিন্তু আমি যেগুলো শুনছি সেগুলো একটু মনে করলে, আমি তো প্রিপারেশন নিয়ে আসি না, আমি তো সমস্যা নেই, আপনার রেফারেন্সও লাগবে না, ইনফ্যাক্ট রেফারেন্স আমি খুঁজে বের করব, সমস্যা নেই। মানে একটা দাবি যদি বলতে দিই, একটা পৃথিবী যে সূর্য হচ্ছে কে কাকে প্রদক্ষিণ করে এটা একটা, তারপর হচ্ছে আপনার একটা করে একটু দেখি তাহলে। আচ্ছা, অথবা আপনি বলেন যে কটা মনে আসতেছে, হ্যাঁ এই সময় বলেন, কারণ মনে তো নাও আসতে পারে পরে। জি, তারপর আরেকটা হচ্ছে আপনার এই যে পানির এটা কিভাবে কাজ করে, যে বৃষ্টির থেকে পানি হয় সেটা আবার মাটির নিচে যায়, সেটা নদীর পর্যন্ত সমুদ্র পর্যন্ত যায়, আবার শুকায়, এই এটা মানে পানি চক্র মনে হয় বলে এটাকে। তো মানে আর তো মনে যখন তো শুনি অনেক কিছু শুনি, আসলে আমি এরকম এই মুহূর্তে প্রিপারেশন নেই তো মনে করতে পারছি না আসলে। সমস্যা আমরা আপাতত এই দুইটাই দেখি, যে এটা কি আসলে আমরা ইয়া বলতে পারি না, এটাকে কি আমরা কোনোভাবে বৈজ্ঞানিক তথ্য বলতে পারি না। আচ্ছা, বৃষ্টির যে জিনিসটা আমি দেখি, আয়াতটা আমি খুঁজে পাই কিনা, আমি হাদিসটা পাইছি, এবার আয়াতটা আমি খুঁজে পাই কিনা, বর্ষণ বর্ষণ আকাশতে বাড়ি বর্ষণ করেন, বাড়ি বর্ষণ করেন, এরপরে তা দ্বারা তোমাদের ফল পুঞ্জ উৎপাদন করেন, দিবাস ধরেন, তাই আমরা একটা করে অ্যাপ দেখি দিলে ভালো হবে। আশা করি আপনি অ্যাটলিস্ট আন্দাজ পাইতেছেন যে কেন আপনার বন্ধুরা শোনে এবং কেন তারা আপনাকে রিকমেন্ড করছে আলোচনার জন্য, আপনি সে একটু মানে স্বাদ তো পাচ্ছেন নাকি? আপনি যথেষ্ট আপনার কি মানে এই ব্যাপারে যে ধারণা না, সেটা বাদ দিলাম মানে অ্যাটলিস্ট মানে এমন তো না যে ধরেন কি বলে জাস্ট জানি না বুঝি না হুদাই আইসা মনে করেন যে বকবক করতেছি, এরকম তো না, তাই না? মানে অ্যাটলিস্ট বা আলোচনা যে করতেছি কোনো আলোচনার কোনো আগা নাই মাথা নাই, জাস্ট মুখে, যেমন আপনি যেমনটা বলতেছিলেন শুরুতে, এটা আপনি আপনি মনে মনে আপনি মানে মিন করে বলছেন কিনা জানি না, বাট আপনি বলছিলেন যে ট্রল করলাম, আপনি আমি জানি না আপনি মিন করে বলছেন কিনা, বাট আমি কিন্তু ইনফ্যাক্ট শুরুই করছি এটা বলে যে ট্রলটা আমি না, ট্রলটা নবীজি করছে, এবং আমি ইনফ্যাক্ট একটা জিনিস তুলে ধরতেছিলাম, সেটা হচ্ছে দয়ালু আল্লাহ, যে আল্লাহকে দয়ালু বলতেছে এইটা, এটাকে দয়ালু বলা যায় কিনা, সেটা সেটা নিয়ে আপনার মতামত শুনবো যদিও, তো সেটাকে আপনি বলছিলেন তো যে ট্রল করা, ওই জন্য আমি ভাবলাম যে বলছিলাম যে আপনি, আমি যখন শুনছিলাম আপনার কথা তখন আমার শুনে এটাই আমার মনে হলো যে অনেক কথা আপনি হয়তো বলে দিচ্ছেন খুব সরল ভাবে, কিন্তু এটার একটা হচ্ছে হিডেন মিনিং আছে, এটা হচ্ছে আপনি একটু মজা নিচ্ছেন, ওই জন্য আর কি আমি এটা একটু খারাপ লাগছিল, তো ওই জন্য আমি দুঃখিত আসলে। ঠিক আছে, ইটস ওকে, আপনার যে, আচ্ছা ইটস ওকে, এবং আপনার যে খারাপ লাগছে সেজন্য আমি দুঃখিত, কিন্তু আসলে আমার কথাগুলো তো আমাকে বলতেই হবে। এবং দেখেন ডেনেটের একটা কথা আছে এরকম, যে আপনি কাউকে হার্ট না করে বা কাউকে আপনি হচ্ছে অফেন্ড না করে কোনোভাবেই বলতে পারবেন না যে, মানে এটা বলা সম্ভব না কোনোভাবেই যে আপনি আপনার লাইফ আপনার জীবনটা একটা ইলিউশনের পিছনে কাটাচ্ছেন ইনভেস্ট করে, এটা আসলে কাউকে হার্ট না করে কোনোভাবেই বলা সম্ভব না, সে হার্ট হবেই, সেই জন্যই হয়তো আপনি হার্ট হয়েছেন, সেই জন্যই আমি দুঃখ প্রকাশ করতেছি যদিও আবারও। আর নির্বশান্ত অপেক্ষা করছেন, ব্যাক্সি একটু অপেক্ষা করেন, হ্যাঁ আপনার সাথেও কথা বলবো, দেখি আপনারা আপনারাও বোধহয় কয়েকজন মিলে যুক্ত হতে চাচ্ছেন, ঠিক আছে উনি চলে গেল, সমস্যা নেই। আচ্ছা, ওনারাও কয়েকজন মিলে মানে ক্যামেরা অন করে তাকাচ্ছে কি চলতেছে এরকম, তো যাই হোক, ভাবলাম নিয়ে কথা বলতে আসছেন। আচ্ছা, এই যে কোরআনের বর্ণনা পানি চক্র যেটা, এইখানে আমি কয়েকটা আয়াত পাইলাম, আমি মুসলিমদেরই আমি জানি না এটাই এখান থেকে ইয়া করছে কিনা, এই দেখেন শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি, এটা বোধহয় প্রথম ধাপ, এইভাবে বোধহয় আস্তে আস্তে দ্বিতীয় ধাপ, এটা কোন আয়াত? এই যে এখানে যে ওখান থেকে
বায়ু প্রবাহিত করে, সেখান থেকে মেঘমালা বয়ে আনে এবং সেখানে মৃত জনপদের দিকে চালিয়ে দেই এবং আমি তার দ্বারা বৃষ্টি বর্ষণ করি। এই যে এখানে কিন্তু দেখেন এইগুলোর মধ্যে, তারপরে এই যে এই আরেকটা আয়াত সেখানে হচ্ছে আপনি কি দেখেন না আকাশ থেকে ভারী বর্ষণ করেন। আচ্ছা এই যে এই কয়েকটা আয়াত দিয়ে পানিচক্র, মানে প্রথম ধাপ ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ, কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না পানিটা যে বাষ্পে পরিণত হইতেছে, সমুদ্রের পানি যে বাষ্পে পরিণত হইতেছে, মেঘ যে ওইভাবে তৈরি হইতেছে এটা কিন্তু বলা আমরা কোথাও দেখি না। আমরা দেখি এই যে কথাটা এখানে তারা এটা যে লিখছে যে মেঘের মেঘের সৃষ্টি, এটা কিন্তু কোরআনে আমরা পাই না। কোরআনে আমরা পাই কি পাই যে সে বায়ু বায়ু প্রবাহিত করে, সেই বায়ু কি করে ভারী মেঘমালা বয়ে আনে। এখানে কিন্তু আমরা দ্বিতীয় ধাপটা আসলে মিসিং পাচ্ছি, দ্বিতীয় ধাপটা এখানে আমরা দেখতেছি। আপনি বলেন আপনি এখানে কি মিসিং পাচ্ছেন নাকি গোজামিল? আমি আপনাকে আরাফের 57 নম্বর আয়াত দেখাচ্ছি, বাই দ্য ওয়ে আমি আপনাকে আরাফের 57 নম্বর আয়াতটা দেখাচ্ছি, দেখি 7:57, আপনি নিজেই দেখেন ওই আয়াত থেকে আপনি এটা কনক্লুশনে পৌঁছাতে পারেন কিনা, তাহলে ভালো হবে। এই যে তিনি তার রহমতের পূর্বে সুসংবাদের ঘোষক হিসেবে বায়ু প্রেরণ করেন, অতপর যখন তা মেঘের ভারী বোঝা বহন করে তখন আমি তাকে মৃত ভূখণ্ডের দিকে তাড়িয়ে নিয়ে যাই যার থেকে আমি পানি বর্ষণ করি, মানে আল্লাহ তাড়ায় নিয়ে যায় আল্লাহ বর্ষণ করে, অতপর তা থেকে আমি সকল প্রকার ফল উৎপন্ন করি। ভাই আপনি নিজে বলেন তো দেখি এখানে কি আপনি জেনারেল অবজারভেশন পাচ্ছেন যে বাতাসে মেঘটা বয়ে আসতেছে এইদিকে এসে সেখান থেকে বৃষ্টি হচ্ছে, এরকম জেনারেল অবজারভেশন পাচ্ছেন নাকি সাইন্টিফিক কিছু পাচ্ছেন যেখানে আসলে খালি চোখে জানার দেখার কথা না বা জানার কথা না, এরকম কিছু পাচ্ছেন কি? না এইখানে তো প্রক্রিয়াটা নাই, এখানে ওই প্রক্রিয়াটা নাই। হ্যাঁ থ্যাংক ইউ অনেস্টির জন্য, এইখানে অন্তত নাই, থাকতে পারে অন্য কোথাও, সেটা মুসলিমরা ভালো জানবে বা আপনাদের পক্ষের যারা আছে আপনি তাদের সাথে কথা বললেন আবারও জিজ্ঞেস করেন যে ওরা কীভাবে পানিচক্রটা পাইছে, ওরা আরও ভালো আপনাকে বুঝিয়ে দিতে পারবে। যদিও তারপরে দেখেন এর সর্বশেষ ধাপটা, এখানেও আমি এরকম দেখতে পারলাম না, এখানে বলতেছে যে পৃথিবীতে ইয়া কর, কিন্তু আমি আপনাকে একটা আয়াত দেখাই এই পানিচক্রেরই বা এই পানি ইয়ারই আয়াত সূরা বাকারার এই যে 22 নম্বর, এই যে এখানে সূরা বাকারার 22 নম্বরে বলতেছে, এখানে আরব ভুল দেখাচ্ছে, আগেরবার আরব ভিজিট করছি জন্য দেখাইতেছে, এটা আসলে সূরা বাকারার 2:22 বলতেছে তিনি তোমাদের জন্য পৃথিবীকে বানাইছে বিছানা, দেখেন এটা একটা ভুল তথ্য। দ্বিতীয়ত আকাশকে বানাইছে সাদ, এটা একটা ভুল তথ্য। তারপরে বলতেছে সেই সাদ থেকে মানে আকাশ থেকে পানি বর্ষণ করে, তাহলে এই পানি বর্ষণের এই আয়াতগুলো খুঁজতে গিয়েই আমি দেখেন ওই আয়াতের মধ্যেই পাইলাম দুটো ভুল তথ্য। পৃথিবী তো বিছানা না, বেড, এই যে স্প্রেড আউট বেড, পৃথিবী তো গোলাকার, পৃথিবী হচ্ছে গোলাকার একটা গ্রহ, এটা এটা সমতল কোনো গ্রহ না, এবং কোরআনে বহু জায়গায় পৃথিবীকে সমতল বলা হয়েছে। আপনি বললে আমি সেগুলো আয়াতগুলো একটা একটা করে দেখাতে পারি, সেগুলো তাফসির সহ দেখাতে পারি আপনাকে, সেই তাফসিরগুলোতেও একই কথা আছে কিনা দেখাতে পারি। আর তাফসির বলতে শুরুর দিকের আর কি, সালফেস আলহিনদের একেবারে একেবারে সাহাবিদের তাবেঈদের তাদের বক্তব্য কী সেগুলো যেই তাফসিরে আছে সেগুলো আর কি উল্লেখ, সেগুলো আর কি দেখাতে পারি, সেখানে আমরা দেখব যে সমতল কিনা। তো সেইখানেই আমি দেখতে পাচ্ছি ওই ভুল তথ্য। তারপরে সেখান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে, তো বৃষ্টি বর্ষণের কথা আল্লাহ হাদিসে বলছে কি সেটা আপনাকে একটু দেখাই, সরি আল্লাহ বলছে বলতে নবীজি বলছে আর কি, সরি না এটাও তো একটা কথা, এটা তো আল্লাহ বলছে কোরআনেও বলছে, বাই দ্য ওয়ে দাঁড়ান এটা সূরা লোকমানে আছে, সূরা লোকমানে 34 দাঁড়ান, এই যে কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ নিকটে আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন যা জরায়ুতে আছে, তিনি জানেন, এইটাই হাদিসে পাবো, মানে এমন না যে আলাদা করে আর কি করব। বৃষ্টি সম্পর্কে আল্লাহ নিজে কি বলছে পড়া পড়া তার ব্যক্তি জি শেষ। আচ্ছা দেখেন ওই আয়াতটারই দেখেন কথাগুলোই আমরা পাচ্ছি কিনা, সহি মুসলিম 134 নম্বরে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে হুদাইবিয়া প্রান্তরে বৃষ্টিপাতের পরে ফজরের সালাত আদায় করলেন, সালাত সম্পন্ন করে তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা উত্তরে বললেন আল্লাহ তার রাসূলই ভালো জানে। তিনি বললেন আল্লাহ ইচ্ছা করেছেন কতিপয় আমার বান্দা সকালে উঠেছে মুমিন রূপে এবং কতিপয় বান্দা উঠেছে কাফির রূপে, আল্লাহর অনুগ্রহ দয়ায় বৃষ্টিপাত হয়েছে যারা বলে তারা আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী, আর যারা বলেছে যে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে তারা আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী। এবং আরেকটা হাদিস আল্লাহ বলতেছে নবীজি বলতেছে যে গায়েবের চাবি হলো 5টি যা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মধ্যে একটা হচ্ছে এই যে এটা কেউ জানে না যে কখন বৃষ্টি হবে, 5 নম্বর, মানে আল্লাহ তার মানে বৃষ্টিপাত শুধু যে ঘটায় তাই না, আল্লাহ জানে কখন বৃষ্টি হবে। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে ভাই আপনি ক্লাউড সিডিং নামটা শুনছেন কি না? ক্লাউড সিডিং নামটা আপনি সার্চ করে দেখবেন আজকে একবার একটু গিয়ে ইন্টারনেটে আমার থেকে আলোচনা শেষ করার পরে, ক্লাউড সিডিং সেইটা দেখে আপনি এইটা মানে সেই ক্লাউড সিডিং লিখে সার্চ করলে আপনি শুরুর দিকেই যে জিনিসটা পাবেন সেটা হইতেছে এই যে দুবাই আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত, এই দুবাইতে এরকম কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণ করা হয় ক্লাউড সিডিং পদ্ধতিতে। এই যে দেখেন আপনি যখন সার্চ করবেন জানেন যে দেখেন এরকম পাবেন, আপনি আপনি তো তাহলে জানেন। এই যে দেখেন এটা কি ওয়েদার মডিফিকেশন করে কেন, এইমস টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট অফ টাইপ অফ দ্য প্রিসিপিটেশন দ্যাট ফলস ফ্রম ক্লাউডস বাই ডিসপার্সিং সাবস্টেন্স ইন টু দ্য এয়ার দ্যাট সার্ভেস ক্লাউড কন্ডেনসেশন অর আইস নিউক্লাই, মানে এরা কৃত্রিমভাবে মেঘ তৈরি করে এবং কী করে সেই মেঘটা থেকে
বৃষ্টি ঘটায়, এবং এটা আমরা দেখতে পাচ্ছি কি দুবাইতেও করে। তার মানে বৃষ্টি কখন হবে কেউ জানে না, এটা তো মানে নাই, এটা তো আগেই জানি কারণ আমরা ইয়া পড়ি, কী বলে ওটার নাম, আবহাওয়া সংবাদ, আবহাওয়ার অফিসের খবরগুলো তো দেখি, কিন্তু সেই সাথে বৃষ্টি মানুষ ঘটাইতেও পারে যখন ইচ্ছা। অথচ আমাদের এখানে বলা হচ্ছিল এটা বৃষ্টি নিয়ে। সো বৃষ্টির কথা তাহলে আমরা বাদ দিলাম এবারে। আরেকটা কথা যেটা বলছিলেন শুরুতে, আরেকটা যেটা কি জানি একটা বলছিলেন, বলছিলাম যে ভাই আপনার, আচ্ছা মানে সেটাই যে, আচ্ছা এটা নাহলে বুঝলাম যে অবজারভেশন, কিন্তু সৌরজগৎ কেউ কাজ করে সেটা তো আর পৃথিবী থেকে অবজার্ভ করে বলা সম্ভব না।